هذا هو نصلي على رسوله الكريم. أما بعد، دنيا الله تعالى دنيا تيركم جد دنيا تا الله تعالى يكون أنت مخلوق دنيا تا جوكنا الله تعالى سيشتي كرسين تار پوريا كخنو ديتيو بار الله تعالى اي دنيا ديكي رحمة دشتي تتاكن نك এবং হাশরের ময়দানে দুনিয়াকে একটা একজন বৃদ্ধা মহিলার রূপ দান করা হবে, বৃদ্ধা মহিলার মহিলাতে পরিণত করা হবে, এবং এটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন সেই বৃদ্ধা মহিলা তার যে অনুগত, তার যে তাকে যারা মহব্বত করত, দুনিয়াকে সামনে রেখে যারা চলত, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার এইসব সন্তানদেরকে আমাকে দিয়ে দাও। তো সে তাদেরকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। তো আল্লাহ হেফাজত করে আমাদের সবাইকে। দুনিয়াটা মানুষের দিক থেকে যতক্ষণ না বের হবে তখন ততক্ষণ পর্যন্ত ইসলামের নূর তার জিদের ভিতরে কখনোই প্রবেশ করবে না। বর্তমান জমানায় যত ফিতনা চলতেছে, যত মুসলমানরা যত বিভ্রান্তিতে আছে, আলেম সমাজ যত বিভ্রান্তিতে আছে, আলেম সমাজ যেসব দুনিয়াকে সামনে রেখে ফতোয়াগুলা দিচ্ছেন, এই সবকিছুর বুনিয়াদ হলো দুনিয়া। দুনিয়ার মহব্বত দিতে থাকার কারণে এরকম হয়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন কাদিসিয়ার যুদ্ধে রওনা হন, তখন রোমান যে সেনাপতি রুস্তম তার কাছে একটা যে চিঠি লিখছিলেন, ওই চিঠিতে এভাবে বলছিলেন, ইন্নামা ইয়া কওমি, আমার সাথে এমন একটা কৌম আছে, আমি এমন এক বাহিনী আসতেছি, ইউহিব্বুনাল মাউতা, তারা মদকে এতটাই পছন্দ করে, কামা তুহিব্বুনাল খামরা, তোমরা যতটা মদ পান করাকে পছন্দ করো, আমি এমন এক বাহিনী নিয়ে আসতেছি যেই বাহিনী মদকে এতটাই পছন্দ করে। তো মদ যদি মানুষের সামনে থাকে এবং মদ যদি মানুষের পছন্দের হয়, ঈসা আলাইহিস সালাম এভাবে বলছিলেন যে দুনিয়া যে নাপাক, দুনিয়া যে একটা অপবিত্র জিনিস, এটার বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে দুনিয়াকে যতক্ষণ না পর্যন্ত মানুষ ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সামনে যাওয়া যাবে না। আমরা যদি আল্লাহ পাকের সামনে হাজির হইতে হই, তো এই দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে। বান্দা তার মালিকের সামনে হাজির হবে, এটা যদি বান্দার পছন্দের না হয়, অপছন্দের হয়, তাহলে এই বান্দা আল্লাহ তাআলার পছন্দের বান্দা না। তো আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে দিন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সামনে যে জমানা তো আসলে শুরু হয়ে গেছে, কঠিন এক জমানা শুরু হয়ে গেছে, এই জমানাটা আর কখনো শুদ্ধ হবে না, এটা আমরা সবাই বোঝার চেষ্টা করি। এটা আর কখনোই শুদ্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত ইমাম মাহদি আল্লাহ তাআলা জমিনে পাঠাবেন এবং তার দ্বারা ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত না হবে। এবং এটা হবেই, দুষ্ট লোকেরা যত ষড়যন্ত্র করুক, যত মক্কাকে হারামকে বন্ধ করে রাখুক, দুনিয়ার ফ্লাইট বন্ধ করে রাখুক, মুসলমানদেরকে মক্কায় ঢুকতে না দেখ বা হজ উমরা বন্ধ করে রাখুক না কেন, যত যাই করুক, মসজিদ বন্ধ করে দেখ, ইসলাম প্রতিষ্ঠিত হবেই। ফাইন্না ওয়াদা আল্লাহ হাক, আল্লাহর ওয়াদা সবসময় সত্য, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ তাআলা কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে যে কথাগুলো বের হয়েছে এবং আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন এটা অবশ্যই হবে। মুসলমান হিসেবে আমরা এটাকে ইয়াকিন রাখি। আল্লাহ তাআলা সবাইকে, এটা নিয়ে তো আমি ভিডিওগুলো আপলোড দিচ্ছিলাম যে এটাই সেই জামানা, এটাই সেই জামানা, জামানা চলে আসছে, জামানার হালতগুলো চলে আসছে, জমানা আমাদের সামনে চলে আসছে, তারপরও আমাদের চোখ খুলতেছে না। আল্লাহ হেফাজত করে সবাই বোঝার চেষ্টা করি, আমল করি। এখন অনেকেই মেসেজ পাঠাচ্ছিল যে ভাই আপনার বিরুদ্ধে তো কিছু ফেসবুকে লেখালেখি হচ্ছে, ভিডিও হচ্ছে, এটাও স্বাভাবিক জিনিস। মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন নিয়ে খাড়া হন, দিন প্রচার করা শুরু করেন, তখন আল্লাহ রাসূলকে মানুষ মিথ্যা অপবাদ দেয়, জাদুকর বলে বা মিথ্যাবাদী বলে বা নানা ধরনের অপবাদ দেয়, কে আল্লাহর মুখে থুতু মাখে, থুতু নিক্ষেপ করে, বালু দেয়,
ধাক্কা দেয়। তো মানুষ মানুষের কাছে সাময়িকভাবে এটা অপদস্থ হওয়া মনে হতে পারে, কিন্তু আখের যেটা শেষ পর্যন্ত যেটা হয়, আল্লাহ তাআলা সত্যকেই প্রতিষ্ঠিত করেন। অকুল জাল হক ও হাক আল বাতিল, যখন হক চলে আসে বাতিল মিটে যায়। তো আপাতত দৃষ্টিতে এই জিনিসগুলা যেগুলা হচ্ছে বা যে প্রচারণাগুলা হচ্ছে, এগুলা দিকে কর্ণপাত না করে আমরা যে কথাগুলো বলতেছি কথাগুলোর উপর আমল করি। আল্লাহ তাআলা আমলের সাথে নিজের ইমানকে বুনিয়াদ বানায়। এই মধ্যে চিকিৎসা আমি যে পর্বগুলা করেছিলাম এগুলো খুব ভালো করে বারবার দেখি। অনেকে বলে যে ভাই ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, তো ইসলাম তো ছোটখাটো একটা ব্যাপার না যে 5 মিনিট 10 মিনিটে আমি সব কিছু বলে দিতে পারবো। ইসলামকে আল্লাহ রসুলের কাছে আনতে আল্লাহ তাআলা 23 বছর সময় নিয়েছেন, তো এটা আমি 2-4-5 মিনিটের ভিতরে কিভাবে প্রকাশ করব, এটা অবশ্যই সময় লাগবে এবং মানুষকে অবশ্যই সময় দিতে হবে। শর্টকাট ইসলাম পাওয়া যাবে না, এর পেছনে সময় দিতে হবে। কেউ একটা এসএসসি সার্টিফিকেটের জন্য 10 বছর 11 বছর মেহনত করে, তারপরে যে সার্টিফিকেটটা পায় এটাও দুনিয়াতে কোনো মূল্য থাকে না একটা সময়ের পর। একটা মাস্টার্সের সার্টিফিকেট নেওয়ার জন্য কত বছর মেহনত করতে হয়, তো তারপরে মানুষ দিন রাত অক্লান্ত পরিশ্রম করে, এটার পিছনে সময় দেয়, অর্থ ব্যয় করে। আর ইসলামের জন্য 5-10 মিনিটের সময় ব্যয় করে আমরা ইসলামকে পেয়ে যাব, এটা কখনোই হবে না। আমাকে সময় দিতে হবে, শুধু একবার না, বারবার সময় দিতে হবে, বারবার সময় দিতে হবে। এটা একটা জিনিস যে ভিডিও তো ছোট করার কোনো উপায় নাই, যতটুকু কথা বলার যে জিনিসগুলো বলার এটা বলতেই হয়। তো সবাই এটাকে আমল করি, আর যে প্রচারণাগুলো হচ্ছে এই প্রচারণাগুলোর দিকে কর্ণপাত না করে। তো প্রচারণার ব্যাপারে তো আমি বলেছিলাম যে গত 2-3টা পর্বে একাধিকবার বলেছি যে ইস্তেখারা করি, আল্লাহ রসুল যে আমল শিখেছেন এই আমলের পর যে আমি এই ভাই যে কথাগুলো বলতেছেন, মুশতাক মোহাম্মদ আরমান খান ভাই যে কথাগুলো বলতেছেন, আমি কথাগুলো মানবো কি মানবো না, এটার উপর আমরা কোনো কারো কাছ থেকে পরামর্শ না নিয়ে, কারণ এখন আমরা একটু ঘাটাঘাটি করলেই বুঝবো যে বর্তমানে আলেম সমাজ অনেক বেশি বিভ্রান্ত, অনেক বেশি বিভ্রান্ত। সবাই না, বারবারই বলি বাংলাদেশ গরিব, মানে সব মানুষ বাঙালি গরিব না, কিন্তু অধিকাংশ যখন গরিব হয় তখন সেটাকে গরিবই ধরা হয়। বাংলাদেশের অধিকাংশ, বাংলাদেশ একটা অনুন্নত দেশ, এই হিসেবে বাংলাদেশকে গরিব বলা হয়। আফ্রিকাতে আমরা দেখছি যে আফ্রিকা গরিব দেশ, কিন্তু আফ্রিকাতে অনেক অনেক ধনী লোকেরা আছে। ঠিক একইভাবে আলেম সমাজ এখন বিভ্রান্ত, এরা কেউ আমাদেরকে সঠিক রাস্তা দেখাতে পারবে না অধিকাংশই, কিন্তু যে রাস্তা দেখাতে পারবে এরকম আলেম আমরা কোথায় খুঁজে পাবো? আবার আমরা সবাই এখন গৃহবন্দী, সবাই ঘরে বসে গেছি, এই জন্য সহজ উপায় হলো 2 রাকাত নামাজ পড়ি, রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে পবিত্র বিছানায় শুয়ে পড়ি, উত্তর দিকে মাথা দিয়ে, দক্ষিণ দিকে পা দিয়ে, পশ্চিম দিকে চেহারা রেখে 2 রাকাত নামাজ পড়ে পবিত্র একটা বিছানায় শুয়ে এইভাবে দোয়া করি, আল্লাহ এই ভাই যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো মানবো কি মানবো না, এই কথাগুলো আমল করবো কি না। যদি এই কথাগুলো সত্য হয় তাহলে আপনি আমাকে জানাই দেন, এটার উপর আমার দিলটাকে বসায় দেন, আর যদি মিথ্যা হয় তাহলে এটা থেকে আমাদেরকে হেফাজত করেন, দুনিয়ার মানুষকে হেফাজত করেন, আল্লাহ তাআলা একটা ফয়সালা জানাই দিবে। মাশাআল্লাহ, আমার এক বন্ধু, আমার এক স্কুল জীবনের বন্ধু রাশিয়াতে থাকে, ও স্বপ্ন মানে আমলটা করেছে, সেখানে আমল করেছে, আমাকে জানিয়েছে এরকম এরকম স্বপ্ন দেখেছি। তো যে কেউ আমল করবে এটা এটা আল্লাহ তাআলা অবশ্যই জানাই দিবেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিসের ভিতরে আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, সবাই আমলটা করি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা রাস্তা দেখাই দিবেন। আর অনেকে চাচ্ছিল যে আমি এটার কোনো জবাব দিই ভিডিও করে, জবাব দেওয়ার তো কিছু নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের প্রচার করতেন কিছু মানুষ বিরোধিতা করত, কিছু মানুষ সাথে সাথে অপপ্রচার করত, আল্লাহ রসুল মিনাতে দাওয়াত দিতেন, মিনাতে বিভিন্ন কৌম থেকে বিভিন্ন জাতি থেকে মানুষ আসতো, তো আল্লাহ রসুল সেই প্রত্যেকের কাছে গেছে যে দাওয়াত দিতেন, আল্লাহ রসুল দাওয়াত দিতেন, তো পিছনে এসে আবুল আহাব আবার এসে বলতো যে আমার ভাতিজে পাগলের কথা শুনো না।
তো এখনো খেয়াল করে দেখি যে আমার প্রত্যেকটা ভিডিওর পিছনে পিছনে কিছু আল্লাহর বান্দা এরকম করতেছে যে এই ভাই বিভ্রান্ত, এই ভাই বিভিন্ন জিনিস অপপ্রচার করতেছে, আল্লাহ হেফাজত করে ইনশাআল্লাহ। কারণ সূরা আহাবের ভিতরে আল্লাহ তাআলা যে ধমক দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাব ধ্বংস হোক, আবুল আহাবের হাত ধ্বংস হোক, ওয়াতাব্বা সেও ধ্বংস হোক, মা আগনা আনহু মালুহু মা কাসাব, এর মাল সম্পদ কোনো কাজে আসে নাই, কোনো কাজে আসে নাই, এর মাল কিছু যা কিছু কামাই করছে আর সন্তান দিয়ে এর কোনো কাজে আসে নাই। সায়সমা না রং জাত আলাহাব, তা খুব শীঘ্রই তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এটা তো আবুল আহাবের, আবুল আহাব সম্পর্কে এবং তার স্ত্রী সম্পর্কে পরবর্তী আয়াত করে আমরা জানি। আবুল আহাব এবং তার স্ত্রী সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। আসলে শুধু আবুল আহাব না, আবুল আহাব তো কবে দুনিয়া থেকে চলে গেছে, আবুল আহাবের মতো যারা করবে কিয়ামত পর্যন্ত এরকম লোক তো থাকবে, তাদের সবার জন্য এই সূরা এবং এই ধমকি। পিছনে আল্লাহ আমাদেরকে হেফাজত করে সবাই সাবধান হই। তো সবার জন্য মানে অনেকেই আমাকে মেসেজ পাঠাচ্ছে, ভাই ব্যাপারটা একটু স্পষ্ট করেন, আপনার নামে ভিডিও আছে, ভিডিও হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। তো এগুলা জবাব দেওয়া আমার কাজ না, আমাদের কাজ হলো দিন প্রচার করা, দিন নিয়ে কথাবার্তা বলা, দিনের কথা বলা, আল্লাহর দিকে মানুষকে ডাকা, সত্যের দিকে মানুষকে ডাকা। এখন সত্য মিথ্যা এখন এমন একটা জমানা, সত্য মিথ্যা যাচাই করাটা অনেক মুশকিল হয়ে গেছে, সত্য মিথ্যা কিভাবে বুঝবো। এই জন্য তো আমি বারবার বলতেছি সবাই ইস্তেখারা করি, ইস্তেখারা করি, আল্লাহর কাছ থেকে ফয়সালা নেই, আল্লাহ তালা অনেক বেশি করণীয়, আল্লাহ তালা, আল্লাহ তালা প্রত্যেক বান্দার সাথে আছেন। অনেকে আবার ওই যে স্বপ্নের ব্যাপারটা বলে, স্বপ্ন তো শরীয়তের কোনো দলিল না, এটা নিয়ে আমি একটা পর্ব করেছিলাম সূরা ইউসুফে, সূরা ইউসুফে আল্লাহ তালা স্বপ্নের কথা বলেছেন, স্বপ্ন কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তালা বান্দার সাথে যোগাযোগ করেন। একটা ছেলে আমার মাদ্রাসার উস্তাদ ছিল হাফেজ, ওকে কিছু কারণে মাদ্রাসা থেকে বের করে দিয়েছিলাম। তো একটু মানে কিছু মেসেজ পাঠাইছে যে আল্লাহ ছাড়া মানে নবী ছাড়া আল্লাহ কারোর সাথে যোগাযোগ করে কিনা। অবশ্যই আল্লাহ ছাড়া, নবী ছাড়া মানুষের সাথে যোগাযোগ করেন। আল্লাহ তাআলা সূরা মারিয়ামের ভিতরে মারিয়াম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের মাতা, তার কথা বলছেন যে সে যখন মাখানান শারকিয়া পূর্ব দিকের ঘরে আলাদা হয়ে গেল ইবাদতের জন্য, তো এক যুবক, যুবকের সেখানে আল্লাহ তালা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠালেন, যুবকের সেখানে আসলো। তো মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, ইন্নি আউযু বি রহমান ইন কুনতা তাকিয়া, আমি রহমানের কাছে পানা চাইতেছি, তুমি আল্লাহকে ভয় করো, রহমানকে ভয় করো। তো এখানে মারিয়াম আলাইহিস সালাম কাছে আল্লাহ তালা ফেরেস্তা পাঠাইছেন, মারিয়াম আলাইহিস সালামের সাথে ফেরেস্তা এসে কথা বলছেন এবং তাকে পুত্র সংবাদে সুসংবাদ দিচ্ছেন। তো আল্লাহ তালা এই ঘটনাটাকে এখানে আনছেন, এখানে একটা জরুরি ইশারা, দুনিয়াতে কোনো নবী মহিলা ছিলেন না, যদি অন্য কোনো পুরুষের কথা বলা হইতো যে তার কাছে ফেরেস্তা পাঠানো হয়েছে, তো মানুষ ধারণা করতে হয়তো উনি নবী ছিলেন। এই জিনিসটাকে পরিষ্কার করার জন্য নবী ছাড়াও আল্লাহ তালা যাকে চান তার সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করতে চাইলে করতেই পারেন, আল্লাহর বান্দা আল্লাহ পছন্দের হয়ে আল্লাহ তার সাথে যোগাযোগ করতেই পারেন। তো মারিয়াম আলাইহিস সালামের সাথে আল্লাহ ফেরেস্তা পাঠায় যোগাযোগ করছেন। আবার সূরা তাহার ভিতরে, আবার অন্যান্য সূরা কসসের ভিতরে, সূরা আর কোথায় আছে, যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মার কথা বলছেন, মুসা আলাইহিস সালাম আবার সেই মহিলা, ইনি তো নবী না, ইন আওহাইনা ইলা উম্মিকা ওয়া লাকাদ মানান্না আলাইকা মারাতান উখরা ইন আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন আমি তোমার মার কাছে, মুসা আলাইহিস সালামকে বলছেন, ইন আওহাইনা ইলা উম্মিকা, যখন আমি তোর মার কাছে ওহি পাঠাইলাম, খবর পাঠাইলাম। এখানেও আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা মুসা আলাইহিস সালামের মার সাথে যোগাযোগ করছেন, তাকে বলছেন তুমি তোমার ছেলেকে বাক্সবন্দি করে পানিতে ফেলে দাও। আসলে যারা মন্তব্যগুলো করতেছে আসলে জানি না বিধে মন্তব্য করতেছি, আল্লাহ তালা সবাইকে তওবা করা, ইস্তেগফার করার সুযোগ দান করুক, আল্লাহ তালা সবাইকে কবুল করেন, সকল মুসলমানকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আর যারা একটু ইতস্তত করতেছে তারা ইস্তেখারা করি, তারা এটার উপর আমল করি। আর যারা দ্বিধাদ্বন্দ্বে আছে বা যারা নিরপেক্ষ আছে তারা অপেক্ষা করি, তারা অপেক্ষা করি, খুব শীঘ্রই আল্লাহ তাআলা মানুষের সামনে এটা পরিষ্কার করবেন।
কে সত্যবাদী কে মিথ্যাবাদী, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা। কারণ যখন আমার নামে ভিডিও প্রচার করলো, তো নিজের নামে বদনাম শুনলে একটু মন খারাপ হয়। তো সেই দিনই আল্লাহ তাআলা আমাকে সান্ত্বনা জানিয়েছেন যে তোমার পূর্বে নবীদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে। তো আমি সান্ত্বনা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। সেই জন্য সবাই আমল করতে থাকি ইনশাআল্লাহ, এবং অপেক্ষা করি অপেক্ষা করি, আল্লাহ তাআলা খুব শীঘ্রই জানাই দিবেন কে সত্যবাদী কে মিথ্যাবাদী। আল্লাহ তাআলা হককে সামনে আনবেন, হককে প্রতিষ্ঠিত করবেন। আর অনেকে যে আমলগুলা বিভিন্ন পর্বে বলেছিলাম, এই পর্ব আমলগুলার মানে কোথা থেকে আছে, এই আজকে এই পর্বটাতে এখন মানে আমলগুলা সব একসাথে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই আমলগুলা করতে থাকি, খুব ভয়ের ব্যাপার। আমাদের কাজ হলো নিজে আমল করি, মানুষকে আমলের উপর উৎসাহিত করি, নিজে ইসলামের উপর চলি, মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিই, নিজেরা সাবধান হই, মানুষদেরকে সাবধান করি। কিছু ভিডিও দেখলাম যে জায়গায় জায়গায় মানুষ আত্মহত্যা করতেছে, একটা ভিডিও দেখা ভিডিও আমাকে একজন মেসেজ আকারে পাঠালো যে বাচ্চা কাচ্চা নিয়ে এক মহিলা গলায় দড়ি দিয়ে মারা গেছে, ক্ষুধা কষ্ট সহ্য করতে না পেরে। তো এই পরিস্থিতিতে আরো কঠিন হবে। আমি আবার যে অনেকে বলতেছে ভবিষ্যৎ মানে জ্যোতিষীদের মতো ভবিষ্যৎবাণী কেন করতেছি বা এটা কি ঠিক কিনা, সে ভবিষ্যৎবাণী না। নবীদের ব্যাপারটা আমরা যদি একটু জানি, নবীদের ব্যাপারটা মানে এক অমুসলমানের সাথে এক আমেরিকানের সাথে আমার যখন কথা দাওয়াত দেওয়ার সময়, মানে ওরা নবীদেরকে যে ইংরেজি শব্দটা ব্যবহার করে প্রফেট, যেমন আল্লাহ রসুলকে বলে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আমি তখন তাকে প্রফেট শব্দটা একটু ব্যাখ্যা করেছিলাম যে প্রফেট যে শব্দটা এটা আসলে নবীর আসল আর ইংরেজি হয় না, কারণ প্রফেসি শব্দটা হলো ভবিষ্যৎবাণী, প্রফেসি করা ভবিষ্যৎবাণী করা। আর প্রফেট বলতে বোঝায় যে ভবিষ্যৎ বক্তা বা জ্যোতিষীর মতো। তো ওরা এই শব্দটা নবীদের আগে এনে তো নবীদেরকেও ভবিষ্যৎ বক্তা মনে করে। আসলে তো নবীরা ভবিষ্যৎ বক্তা ছিলেন না, নবীরা ছিলেন নবী শব্দটা যেটা নাবা মানে খবর, আল্লাহ তাআলা নবীদের কাছে কিছু খবর পাঠান, নবীরা এই খবরটা মানুষের কাছে পৌঁছে দেয়। তো এখানে তো নবীদের ব্যক্তিগত কিছু নাই, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আয়াতটা আছে সূরা কামারের ভিতরে, ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, সে তো আল্লাহ তাআলা ইশারা ছাড়া কিছু বলেন না। আল্লাহ রসুল যত কথা বলতেন, যত ভবিষ্যতের যে ঘটনাগুলো ঘটবে, ইমাম মাহদির সময় দাজ্জালের সময় কিয়ামত পর্যন্ত যে ঘটনাগুলো ঘটবে বা আখিরাতে যে ঘটনাগুলো ঘটবে, এগুলো ভবিষ্যৎবাণী না, এগুলো খবর, ঠিক আছে। তো এরকমই আর কি, আল্লাহ বান্দাকে কিছু খবর জানাইতে পারে। যেমন সূরা ইউসুফের কথা বলেছিলাম যে বাদশাহ স্বপ্ন দেখলেন সাতটা গরু, সাতটা গাই গরু, সাতটা গায়ে শুকনা গাই গরু, সে সাতটা মোটা তাজা গাই গরুকে খেয়ে ফেললো। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে 7 বছর দুর্ভিক্ষ থাকবে, 7 বছর ভালো ফসল হবে, 7 বছর দুর্ভিক্ষ থাকবে। তো 14 বছর কি হবে এটার একটা খবর আল্লাহ তাআলা বাদশাহকে জানাই দিচ্ছেন। তো এটা তো ভবিষ্যতের জিনিস, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। আসলে ভবিষ্যৎ ভবিষ্যৎ জ্যোতিষী না, আল্লাহ তাআলা যে খবরগুলো দিচ্ছে এই খবরগুলো মানুষকে জানায় দেওয়া, এটা প্রত্যেকে যার কাছে খবর আসে তার জন্য জিম্মাদারি হয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। তো যেটা বলছিলাম যে যে আমলগুলা বিভিন্ন পর্বে দিয়েছে, পর্বগুলা আবার সবগুলা ভিডিও থেকে কেটে এবং কোরআনের আয়াতগুলো একসাথে করে অনেকে জানতে চাচ্ছিল যে সবাই রেডিমেড চায়, শর্টকাটে পেতে চায়, মানুষ এরকমই মানে ইসলামের জন্য কষ্ট করতে রাজি না। তো এই ভিডিওতে এই আমলগুলো একসাথে করে দিচ্ছি, আল্লাহ তাআলা সবাইকে আমল করা বুঝার তৌফিক দান করেন ইনশাআল্লাহ, আমিন। তো সবাই এখন অনেকে আমার কাছে জিজ্ঞেস করলো যে এখন কি আমল করা চাই। এক তো আমলের জন্য এই আয়াতে 10 নম্বর আয়াত যেটা যেখানে দুখানি মুবিনের কথা বলা হয়েছে, তারপরের আয়াতে ইয়াগশান্নাস হাজা আজাবুন আলিম, এটা একটা ভয়ানক আজাব মানুষকে ঘিরে ফেলবে। তারপরে আল্লাহ তাআলা একটা দোয়া শিখাই দিয়েছেন, রব্বানা কশিফ আন্নাল আজাব, রব্বানা হে আমাদের রব। দোয়াটা আমরা এইভাবে আমি যেভাবে বলে দিচ্ছি ভেঙে ভেঙে, রব্বানা হে আমাদের রব, ইকশিফ আন্নাল আজাব, মিলাই পড়লে রব্বানা কশিফ মানে আসলে শব্দটা হলো ইকশিফ আন্নাল আজাব, আমাদের কাছ থেকে এই আজাবকে সরাই দেন বা আমাদেরকে আজাব থেকে মুক্তি দেন। ইন্না মুমিনুন, আমরা ইমান নিয়ে আসলাম।
তাহলে এই দোয়াটা এখন বেশি বেশি করা চাই, এই দোয়াটা প্রতি ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 3 বার, কারণ যে কোনো জিনিস আল্লাহ পাকের কাছে 3 বার চাইলে আল্লাহ তাআলা সেটা দান করেন। 3 বার যদি কোনো জিনিসের দোয়া করা হয় তাহলে আমরা প্রতি 5 ওয়াক্ত নামাজের শেষে দোয়াটা করতে থাকি, আল্লাহ হেফাজত করে। আর হলো শেষে যে উদুয়ার শেষের অংশে যে কথাটা, ইন্না মুমিনুন, আমরা ইমান নিয়ে আসলাম, অর্থাৎ এটা তওবার দিকে ইঙ্গিত করতেছে, যে একে তো দোয়াও করা সাথে সাথে তওবা করা। মানুষ সারা দুনিয়ার মুসলমান, আমি বারবারই বলি যে সারা দুনিয়াতে যত ফাসাদ হইতেছে, এটা আল্লাহ পাকে কোরআনে বলছেন, জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, জমিনে বা স্থলে যত ফাসাদ বের হয় সব বিমা কাসারাত আইদিন্নাস, মানুষের হাতের কামাই। তো সারা দুনিয়ার মানুষ গুনাহ, এত বেশি গুনাহ, এই কারণে আল্লাহ তাআলা এই আযাবকে পাঠিয়েছেন। যে কোনো শেকিরে হোক, এই আযাবটা আসছে। এখন আমাদের খুব তওবা করা চাই, যেহেতু বেশিরভাগ জায়গাতে রাস্তাঘাট, অফিস, আদালত সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, সবাই একটা হাতে তসবি রাখতে পারি, তসবি রেখে সারাক্ষণ আমরা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন এই দোয়াটা করতে থাকি, ইস্তেগফার। এটা একটা সর্বোত্তম ইস্তেগফার বলা হয়েছে কোনো কোনো হাদিসে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকা অবস্থায় যে দোয়াটা করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাক আপনি পবিত্র, ইন্নি কুনতু মিনাল যালিমিন আমি 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 দোষ করেছি, আমি জালেম, আমি ভুল করেছি। তো এইভাবে আল্লাহ কাছে সারাক্ষণ আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা না, সারাক্ষণই আমরা ইস্তেগফারটা করতে থাকি, আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। আরেকটা হলো সুরা ফাতিহা, হাদিসে পাখি আছে সুরা ফাতিহা হলো শেফা। আরেক জায়গা এবং সাহাবায়ে কিরাম দ্বারা প্রমাণিত যে সুরা ফাতিহা 7 বার পরে পানিতে ফু দিয়ে পান করলে রোগ ভালো হয়ে যেত। এবং এটা আমরা এখনো মশক করি, একটা প্র্যাকটিস করি, যে যারা যারা অসুস্থ হচ্ছে সবাই সুরা ফাতিহা 7 বার পরে পানিতে ফু দিয়ে এটা সবসময় পান করার চেষ্টা করি, যতটুকু পানি খাবো সুরা ফাতিহা পরে পান করি। আর সামনে যে পরিস্থিতি আসতেছে, এই পরিস্থিতিতে অনেক বিপদ আসতে পারে, সবাই এই জন্য কিছু আমল শিখে রাখি, যে এখন মানে সামনে তো যে ইমাম মাহদী যখন প্রকাশ পাবে, মানুষকে আল্লাহর হুকুম যেটা ওলাও হাবন আল্লাহ সাল, যে কোনোভাবে তার সাথে এসে জুটতে হবে, বরফের উপর হামাগুড়ি দিয়ে হলো, তো তখন মানুষ যখন ইমাম মাহদীর সাথে জুটতে চাইবে তখন প্রতিবন্ধকতা আসবে, প্রতিবন্ধকতা আসবে। এখানে একটা জরুরি আমল আমি বলে দিই, সূরা 3টা আয়াত আমি বলে দিচ্ছি, ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহূহু ওয়া ফী আযানিহিম ওয়াকরা, এটা একটা আয়াত, উলাইকা আল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামঈহিম ওয়া আবসারিহিম, এটা একটা আয়াত। আকরা একটা আয়াত হলো আকরা'তা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু وأطلق الله على علمه وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة. এই 3টা আয়াত যদি কেউ পড়ে তো শত্রু নজর থেকে সে গায়েব হয়ে যায়, তাকে শত্রু আর দেখবে না। এটা একদম পরীক্ষিত একটা আমল, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে থাকে আমলটা আছে। এই 3টা আয়াত যদি কেউ পড়ে শত্রু নজর থেকে সে গায়েব হয়ে যাবে। আর হলো সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত যেটা, وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون، এই আয়াতটাও আমরা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যখন কাফেররা আল্লাহ রাসূল ঘরকে ঘেরাও করল, আল্লাহ রাসূল এই আয়াত পরে তাদের মাঝখান দিয়ে বের হয়ে চলে গেছেন, কেউ আল্লাহ রাসূলকে দেখে নাই। তারপর আরেক আয়াত আসছে সূরা ইয়াসিনের শুরু থেকে, وجعلنا من بين أيديهم এই আয়াত পর্যন্ত এই 9টা আয়াতই। তাহলে এই সূরা ইয়াসিনের 9টা আয়াত এবং আগে যে 3টা আয়াত বললাম, এই 3টা আয়াত আমরা মাথায় রাখি, এগুলা মুখস্থ করে রাখি, যেগুলো আমাদের হেফাজতের জন্য জরুরি, এগুলো আমাদেরকে শত্রু নজর থেকে আড়াল করে রাখবে। তারপরে মানুষ যদি মানুষ এই ইমাম মাহদি আসতে অনেক সময় ধরপাকড় হইতে পারে বা বিভিন্ন পরিস্থিতি আসতে পারে, যদি ধরপাকড় হয়, জেলে বন্দি হয় ইমাম মাহদির কারণে, তো জেলে বন্দি হইলে একটা আমল আছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সাহাবীকে শিখিয়েছিলেন, তার ছেলে কাফেরদের হাতে বন্দি হয়েছিল, ওই সাহাবি কে আল্লাহ রাসূল জানাইলেন যে সূরা তওবা শেষ দিয়ে আয়াত যেটা, লাকাদ জাআকুম রাসূলুন মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তো এই 2টা আয়াত সূরা তওবা শেষের আয়াত এগুলা। তো এই 2টা আয়াত যদি কেউ জেলে বন্দী হয় তো খুব বেশি বেশি এই 2টা আয়াত পড়লে
আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবে। তো এটা আমরা মুখস্থ করে রাখি, এগুলো আমাদেরকে প্রয়োজনের সময় কাজে দিবে। আর হলো হাদিসে পাকে কিছু দোয়া আছে, পরিবার পরিজনের দোয়া হেফাজতের জন্য আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা দোয়া আছে, খুব খুব জরুরি একটা দোয়া। এই দোয়াটাও বিভিন্ন কিতাবে পাওয়া যেতে পারে। এটা আমার যে বইটা আছে এসো কোরআনের ভাষা শিখি, এই বইটা শেষে আমি এই দোয়াটা দিয়ে দিয়েছি, বইটা দেখতে পারি। এটা হলো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনাটা যেভাবে আসছে, উনি একবার ওনার মসজিদে বসে আছেন, একজন এসে বললো যে হে আবু দারদা, আপনার ঘরে আগুন লাগছে। উনি বললেন যে তুমি মিথ্যা কথা বলতেছ, আমার ঘরে আগুন লাগে নাই। দ্বিতীয় আরেকজন এসে বললো যে হে আবু দারদা, আপনার ঘরে আগুন লাগছে। উনি তাকে বললেন যে তুমি মিথ্যা কথা বলতেছ, আমার ঘরে আগুন লাগে নাই। তৃতীয় আরেকজন এসে বললো হে আবু দারদা, আপনার ঘরে আগুন লাগছে। উনি তৃতীয় জনকে বললেন যে তুমি মিথ্যা কথা বলতেছ, আমার ঘরে আগুন লাগে নাই। পরে কিছুক্ষণ পরে চতুর্থ এক ব্যক্তি এসে বললো যে হে আবু দারদা, আপনার মহল্লায় আগুন লাগছে, আগুন আপনার বাসার কাছে এসে থেমে গেছে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন সদাকটা, তুমি সত্য কথা বলছো। তো সবাই জিজ্ঞেস করলো যে আপনি এখানে বসে থেকে তিনজনকে, প্রথম তিনজনকে বলে দিলেন যে তারা মিথ্যা কথা বলছে, এখন চতুর্থ জন এসে বলতেছে আপনার ঘর পড়ে নাই, আপনি তাকে বললেন যে সে সত্য কথা বলতেছে, এখান থেকে আপনি কিভাবে বলতেছেন? তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটা দোয়া শিখছি, যে ব্যক্তি এই দোয়াটা পড়ে নিবে তা সকালবেলা, তো তার জানমাল পরিবার পরিজনের হেফাজত আল্লাহ করবেন। আমি তো সকালবেলায় দোয়া পড়ে নিছি, তো তাহলে আমার জানমাল হেফাজত এটা আল্লাহ করবে। এখন প্রথম তিন ব্যক্তি যারা এসে বললো যে আমার ঘর পড়ে গেছে, এদের কথা যদি সত্য হয় তাহলে তো আল্লাহর কথা মিথ্যা হয়ে যায়, আল্লাহ রসুলের কথা তো মিথ্যা হবে না, এরা মিথ্যা কথা বলছে, আল্লাহ রসুল সত্য কথা বলছেন। এই জন্য বোঝার বিষয় এই দোয়াটাও আমরা শিখে নিই। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রব্বুল আরশিল করিম মা শাআ আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্না আল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بنفسيتها إن ربي على صراط مستقيم دعاء একটু বড় হলো, খুব জরুরি দোয়া। এটা আমরা শিখি প্রতিদিন সকালে ফজরের পরে পড়ে নিই। তো আল্লাহ তাআলা আমাদের পরিবার পরিজনকে জানমালকে হেফাজতে রাখবেন। আরেকটা দোয়া আছে যেটা, এটাও খুব জরুরি একটা দোয়া, بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم এই দোয়াটাও শিখিনি। এটা প্রতিদিন ফজরের পরে তিনবার এবং মাগরিবের পরে তিনবার পড়বো, তাহলে হঠাৎ করে কোনো বিপদ আমাদের ঘরে আসবে না। যেহেতু এখন বিপদের সময় চলতেছে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে, যুদ্ধ বিগ্রহ শুরু হতে পারে বা করোনা ভাইরাসের ঝামেলা আছে, তো এই দোয়াগুলো আমরা শিখিনি। আর একটা দোয়া, মানে গতকালকে যেটা ঘটনা ঘটল, মানে একটা বাচ্চাদেরকে একটা দোয়া শিখালাম, যেটা সেটা হলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। তো এই দোয়াটাও আমরা ফজরের পরে মাগরিবের পরে তিনবার পড়ি, তাহলে মানে কোনো বিচ্ছু পোকামাকড়, ছোট দোয়া আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, কোনো পোকামাকড় বা সাপ বিচ্ছু এগুলা কাটবে না। কি যে ওই মেয়েটার যেটা প্রশ্ন ছিল, স্যার বিয়ের জন্য একটা আমল দেন, তো আমলটা হলো এই দোয়াটাই করা যেতে পারে, মুসা আলাইহিস সালামের যে দোয়াটা, এই দোয়াটাই আমরা মুসা, কারণ মুসা আলাইহিস সালামের দোয়াটার কথা আমি এই জন্য বলি ধরনের ক্ষেত্রে, কারণ মুসা আলাইহিস সালামের দোয়ার পরে কি হলো, শোয়েব আলাইহিস সালামের ঘরে তার থাকার ব্যবস্থা হলো এবং শোয়েব আলাইহিস সালামের মেয়ে তার সাথে বিয়ে দিলেন। তো 10 বছরের রিজিকের ব্যবস্থা হলো, থাকার ব্যবস্থা হলো, বিয়ের ব্যবস্থা হলো, দোয়া হলো রব্বি নিরিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এই দোয়াটা আমরা সবাই করি, যাদের যে কোনো হাজত আছে, মানে যে কোনো প্রয়োজন আছে, অপূর্ণ প্রয়োজন মনে হইতেছে আমার এটা দরকার, তো প্রয়োজনটাকে সরাসরি আল্লাহর কাছে চাওয়াই যায়, কিন্তু এর থেকে উত্তম হলো মুসা আলাইহিস সালামের এই দোয়াটা আমরা প্রতি ফরজ নামাজের পর আল্লাহর কাছে চাইতে থাকি। কারণ ফরজ নামাজের ব্যাপারটা যেটা হাদিসে পাকে আছে, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এই জন্য কিছু ফরজ নামাজের পরে আমরা কিছু তাজকিরা, কিছু আমাদের অভ্যাস করি, যেমন কিছু আমল বলে দিই, ফায়দা হবে ইনশাল্লাহ। যেমন প্রত্যেকে এই আমলগুলা যে যতটুকু পারি, বিশেষ করে মেয়েরা আমলগুলা, যেহেতু মেয়েদেরকে ঘরে বেশি থাকা হয়,
এমনগুলো একটু বেশি বেশি করি, সেটা হলো পুরুষরা, ছেলেরা মেয়েরা সবাই, পুরুষরা মহিলারা সবাই, যে সালাম ফিরানোর পরে ফরজ নামাজে সালাম ফিরালাম, সালাম ফিরানোর পরে তারপরে প্রথমে আল্লাহ আকবর বলা, এটা একটা সুন্নত। তারপরে তিনবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তারপরে একবার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এতে নামাজে শুকরিয়া আদায় হয়ে গেল। তারপরে নামাজে যে ভুল ত্রুটিগুলো হয়েছে এটার জন্য ইস্তেগফার পড়া, এইভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আল্লাহ নামাজের পরে একটা দোয়া করতেন, এরকম আল্লাহ কি বলে এটাকে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা সবাই পড়ি। অনেক দোয়া আছে হাদিসে পাকে নামাজের পরে যে দোয়াগুলো করতে হয়, আমি অল্প অল্প কিছু বলে দিয়ে সবার জন্য সহজ হয়। তারপরে যেটা খুব জরুরি, এটা সবাই মশক করি, কেউ না ছেড়ে দিই, সেটা হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহ আকবার। এই দোয়া এটা আমরা প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে এটা আমরা প্রতি ওয়াক্তে পড়ি। এটা ফাজাইলগুলো আমরা দেখে নিব আস্তে আস্তে, আমি অল্প শুধু আমলগুলো বলে দিই, এটা পড়তে পারি। তারপরে একটা ভালো একটা আমল আছে, সূরা ফাতিহা পড়া, আয়াতুল কুরসি পড়া, কারণ আয়াতুল কুরসি যে প্রতি ফরজ নামাজের পড়বে, মৃত্যুর সাথে তার একমাত্র মানে জান্নাতের সাথে তার একমাত্র পার্থক্য হলো তার মৃত্যু, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে দাখিল হবে। এই জন্য সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এবং যারা পারে সূরা আল ইমরানের 18 এবং 26-27 এই তিনটা আয়াত পাঠ করি। এটার অনেকগুলো ফজিলত আছে, ফজিলত সবগুলো আমার মাথায় নেই। জান্নাতে একটা জায়গা আছে হাজিরাতুল কুদস, পবিত্র জায়গা, ওই জায়গাতে তার জন্য নাম লেখা হয়ে যায়, তার জন্য ঠিকানা লেখা হয়ে যায়, আবার 70,000 ফেরেস্তা মানে তার জন্য জানাজার, তার জানাজার সময় 70,000 ফেরেস্তা শরীক থাকবে, এটা একটা আমল। আবার প্রতি ফরজ নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা 17 বার করে পড়ি, 17 বার করে। এটাতে আস্তে আস্তে মানুষের দিলে যে ভয়গুলো থাকে, যেটা একটু আগে আলোচনা করলাম মুসা আলাইহিস সালামের এই সূরা তহা থেকে, মানুষের দিলে যে ভয়গুলো থাকে এই ভয়গুলো আস্তে আস্তে কাটতে থাকবে ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা 17 বার করে পড়ি ইনশাআল্লাহ, প্রতি ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজের পরে। এছাড়া আরো অনেক জিকির আছে, যেমন এখন তো করোনা ভাইরাসের জমানা, যে কোনো সময় যে কারো মানুষের মত আসতে পারে, আবার সামনে বড় যুদ্ধ শুরু হইতেছে, ইমাম মাহাদি আসতেছেন ইনশাআল্লাহ আমাদের মাঝে, তো মানুষের হায়াত, দুনিয়ার অনেক মানুষের হায়াত শেষ হয়ে যাবে। তো একটা দোয়া শিখাই দিই, দোয়াটা আমরা প্রতিদিন 25 বার করে পড়ি। দোয়াটা হলো আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফি মা বাদাল মাউত, আল্লাহুম্মা হে আল্লাহ বারিক লি, বারিক লি লাম দিয়ে, ল দিয়ে, বারিক লি আমাকে বরকত দান করেন, ফিল মাউতি আমার মৃত্যুতে, ওয়া ফি মা বাদাল মাউত এবং মৃত্যুর পরে যা কিছু আছে তাতে বরকত দান করেন। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফি মা বাদাল মাউত, আল্লাহ আমার মৃত্যুতে বরকত দান করেন এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য বরকত দান করেন। এই দোয়াটা হাদিসে পাকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এভাবে আসছে, যে এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা সম্পর্কে বলছেন, কেউ যদি প্রতিদিন 25 বার এই দোয়াটা পড়ে তো হাশরের ময়দানে সে শহীদ, যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ তাদের সাথে তার হাশর হবে ইনশাআল্লাহ। এই দোয়াটা আমরা 25 বার পড়ি, যেহেতু এখন আমাদের ফুরসত সময় আছে, মেয়েরা ঘরে থাকে, মেয়েরা সবসময় আমলগুলো করতে পারে, খুব জরুরি। তারপরে হলো আরেকটা দোয়া শিখাই দিই, এটা খুব জরুরি একটা দোয়া, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করেন, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, সকল মুমিন পুরুষ এবং মহিলাদেরকে মাফ করেন, ওয়ালিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, সকল মুসলমান পুরুষ এবং মহিলাদেরকে মাফ করেন। দোয়াটা কি আবার বলি, আল্লাহুম্মা ইগফিরলি, ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়ালিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দোয়াটা প্রতিদিন আমরা 27 বার পড়ি, তো সকল মুমিন মুসলমানের জন্য দোয়া হয়। তো এটা
এটা এটা ফজিলত এভাবে বলা আছে যে কেউ যদি সকল মুমিন মানে অন্যের জন্য দোয়া করে, তো সকল তার অন্যের জন্য দোয়া করলে তার বিনিময়ে একটা নেকি সে পায়। তো এখন সকল মুমিন মুসলমান বলতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়াতে আসবে, তো এটার সংখ্যা তো আমাদের জানা নাই। তো কোটি 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 মানুষ মুসলমান দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়াতে আছে, দুনিয়াতে আসবে। তো এই একটা দোয়া একবার পড়লে এরকম কোটি প্রত্যেক মুমিন মুসলমানের জন্য বিনিময়ে একটা করে নেকি তাকে দেওয়া হয়, এবং সে ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হয় যার যে দোয়া কবুল হয়। এবং দোয়া কবুলের যে শর্তগুলো আমি আগে কোনো একটা পর্বে কোনো একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, ওগুলো অবশ্যই জরুরি। এই বিশেষ করে মেয়েদের জন্য মেয়েদের দোয়াগুলো বেশি কবুল হয়, কারণ পুরুষরা রিজিকের জিম্মাদার, কামায়ের জিম্মাদার। পুরুষ যদি একটা পুরুষ যদি চোরও হয়, চুরি করে মাল নিয়ে আসে, কিন্তু তার স্ত্রীর জন্য তার মাল হালাল, কারণ জিম্মাদার হলো চোরের, মানে জিম্মাদার হলো পুরুষ। তো চুরির যে দায়ভার এটা পুরুষের উপরে আসবে, কিন্তু মহিলার জন্য এই খানাটা হালাল। তো মহিলাদের খানা বেশিরভাগ সময় যারা গৃহিণী তাদের খানাগুলা তাদের রিজিকের সমস্যা নেই, হারাম কামাই তারা খায় না, এই জন্য মহিলাদের দোয়া বেশি বেশি কবুল হয়। তো এই দোয়াটা যেটা বললাম, আল্লাহুম্মা ফিল্লি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এটা প্রতিদিন 27 বার করে পড়ি। আরেকটা জরুরি একটা হাদিসের থেকে আমি নিয়ে আসি এভাবে যে আম্মাদের ভিতরে, আচ্ছা আম্মাদের প্রসঙ্গ আসছে, আম্মা মানে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যিনারা ছিলেন। সূরা আহজাবে আল্লাহ তাআলা এটা ঘোষণা করেছেন যে আল্লাহ রসুলের বিবিরা হলেন আমাদের সকল মুমিনের জন্য আম্মা। এই জন্য অনেকে আম্মাদের কথা বলার সময়, ওনাদের হাদিস গুলা বর্ণনা করার সময় শুধু নাম ধরে বলেন, অমুক রাদিয়াল্লাহু আনহা বলছেন এই কথা, তো এটা একটা বেয়াদবি। সাথে কারণ সাহাবা ইকরাম থেকে এটা প্রমাণিত, ওনারা উম্মা শব্দ ব্যবহার করতেন। উম্মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত, এইরকম আর কি, যে মুমিনের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা বলছেন। এই জন্য আমরা বাংলাতে যারা ব্যবহার করি এটা একটা প্র্যাকটিস করি, মশক করি, যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনারা আমাদের জন্য মা। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করার সময় এটা আমি অনেক বড় বড় মানুষদেরকেও দেখি তারা ওই ভুলটা করে, সেটা হলো আল্লাহ রসুলের নামের পরে যে দরুদ শরীফটা পড়তে হয় এটাতে তাড়াহুড়া না করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাড়াতাড়িভাবে মানুষ পড়ে ফেলে বা উচ্চারণটা ঠিক মতো করে না, এটা আল্লাহ রসুলের সাথে একটা বেয়াদবি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব স্পষ্ট করে সময় নিয়ে সুন্দর করে পড়ি, কারণ দুরূদ শরীফ একবার যে পড়ে তো তার জন্য 10টা রহমত লেখা হয়, 10টা নেকি লেখা হয়, জান্নাতে তার জন্য 10টা মর্তবা বৃদ্ধি পায়, মানে মর্তবা মানে তার স্টেজ 10 গুণ পড়ে চলে যায়। তো দুরূদ শরীফ পড়ার দ্বারা আল্লাহ রসুলের কোনো লাভ নাই, আল্লাহ রসুলের জন্য তো মাকামে মাহমুদ নির্ধারণ করাই আছে। তো দুরূদ শরীফ পড়লে আমার নিজের ফায়দা। তো দুরূদ শরীফের প্রসঙ্গটা যেহেতু আসলো, তাহলে এখানে একটা দুরূদ শরীফের কথা বলি, যে আমি একটা দুরূদ শরীফ লিখছিলাম আল্লাহ রসুলকে নিয়ে। অনেকে আবার বলতে পারে দুরূদ শরীফ আবার লেখে কেন, দুরূদ শরীফ মানে আল্লাহ রসুলের জন্য দোয়া করা বা আল্লাহ রসুলের আল্লাহ রসুলের জন্য দোয়া করা। তো আমি একটা দুরূদ শরীফ লিখছিলাম, তো 2018 ফেব্রুয়ারিতে যখন মক্কা মদিনা সফর করি উমরাতে, তখন দেশে দেশ থেকে সফরে যখন আসি আবার ফেব্রুয়ারিতে দেশে ফিরে যাই, তো ওই দুরূদ শরীফটা তখন আমি মাত্র লেখা শেষ করেছি। তো আমার ইচ্ছা ছিল যে আল্লাহ রসুলের রোজার সামনে দাঁড়াইতে পারলে, সুযোগ পাইলে আল্লাহ রসুলকে দুরূদ শরীফটা শোনাবো, কিন্তু আল্লাহ রসুলের রোজার সামনে যারা আসছি মক্কা মদিনা, মদিনা যারা গিয়েছি তারা তো জানি বা যারা লাইভ দেখেছি, তো আল্লাহ রসুলের রোজার সামনে মানুষগুলো রানিং থাকে, এর ভেতরে সালাম দিয়ে চলে যেতে হয়, দাঁড়াইতে গেলে ধাক্কা দিয়ে বের করে দেয়, তো ফ্রি টাইমটা পাওয়া খুব খুব কঠিন। যারা সবসময় মদিনা থাকে তাদের জন্য বছরের কিছু কিছু সময়ে সুযোগ পাওয়া যায়, তারপরেও দাঁড়াতে দেয় না, পুলিশরা ধাক্কা দিয়ে বের করে দেয়। আমার খুব ইচ্ছা ছিল এবার সফরে ফেব্রুয়ারিতে, ওই সময় একটু শীতকাল থাকে, মক্কা মদিনাতে ভিড় বেশি থাকে, তো দুরূদ শরীফটা পড়বো ভাবছিলাম।
তো প্রথম দিন যেদিন মদিনায় গেলাম, দরুদ শরীফটা তো পকেটে করে নিয়ে গেছি, তো যখন মোটামুটি একটু বড় করে লিখছিলাম, পরে যখন আল্লাহ রওজার সামনে দাঁড়াইছে আসর নামাজের পরে সব ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, তা আমি যখন ঠিক রওজার সামনে আল্লাহ রওজার যে দরজার মতো একটা নকশা আছে ওই বরাবর আল্লাহ চেহারা, তো ওই বরাবর যখন আসছি তো সামনে কি যেন একটা ঝামেলা হয়েছে, তো সবাই ব্লক করে দিছে, স্টপ করেছে, সবাই দাঁড়াই গেছে। তা আমি সুযোগ পেয়ে গেলাম দরুদ শরীফটা বের করে পুরো দরুদ শরীফটা শেষ করলাম। দরুদ শরীফটা পড়তে 3-4 মিনিট, 4-5 মিনিট সময় লাগে। তো যখন পুরো দরুদ শরীফটা শেষ হয়েছে তো তারপরে আবার পুলিশ ব্লক ছেড়ে দিয়েছে, ঠিক যখন শেষ তখন ব্লকটা ছেড়ে দিয়েছে, তা বের হয়ে গেছি। বুঝলাম যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন দরুদ শরীফটা। তো এই দরুদ শরীফটা আমার যে একটা বই আছে কোরআনের, এসব কোরআনের ভাষা শিখি, ওই বইটার শুরুতে খুতবা লেখা একটা অংশ, মানে ওইটার পাশে আবার অর্থটাও দেওয়া আছে, আমি আপলোড করে দিব ইনশাল্লাহ ভিডিওটার পাশে। ইনশাল্লাহ সবাই দরুদ শরীফটা পড়ি ইনশাল্লাহ। অনেক 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 ভালো একটা দরুদ শরীফ আল্লাহ তাআলা লিখেছেন আমার দ্বারা, এটা খুব নেকি হবে, অনেক নেকি হবে এটা, এটা দরুদ শরীফটা তেলাওয়াত করলে। এবং এই দরুদ শরীফটা যে আল্লাহ তাআলা কবুল করে নিছেন, এটা আমার এক সাথীকে আল্লাহ তাআলা স্বপ্নে জানাইছেন। এভাবে আমাদের এক সাথী ভাই আছে হায়দার ভাই, উনি স্বপ্ন দেখছেন যে আমার দরুদ শরীফটা আল্লাহ রাসূল শুনছেন এবং আল্লাহ রাসূল কেঁদে কেঁদে সেটা জবাব দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। তো সবাই ওই দরুদ শরীফটা প্রতিদিন একবার পড়লেও অনেক অনেক নেকি হবে ইনশাল্লাহ। দরুদের কথাগুলো যদি বুঝি, আমি সাথে আবার অর্থটা লিখে দিয়েছি, আম্মা উম্মে জাহাস, উম্মে জাহাস না, আম্মা জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহা, উনি একদিন ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল তো মসজিদে চলে গেছেন, আম্মাকে দেখে গেছেন জায়নামাজে নামাজ পড়তেছে, আল্লাহ রাসূল নামাজ পড়ে সূর্যোদয়ের পরে, তারপর আর অনেকক্ষণ পরে যখন সূর্য গরম হয়ে গেছে তখন ঘরে আসলেন। আবার ঘরে এসে দেখেন ওই আম্মা ওইখানেই বসে আছেন, বসে বসে জিকির করতেছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কি আমি যেভাবে দেখে গেছিলাম সেই জায়নামাজে এখনো ওইখানে এই সারাক্ষণ ধরে এখানেই বসেছিলা? তো উনি বললেন যে হ্যাঁ, আমি তখন থেকে আল্লাহ জিকির করতেছি। আল্লাহ রাসূল বললেন যে আমি একটা কলেমা, কম বেশি আল্লাহ রাসূল কথাটা এরকম যে আমি একটা কলেমা শিখাই দে এটা, বা আমি পড়ছি একটা কলেমা যেটার দ্বারা তুমি এতক্ষণ দ্বারা যত নেকি পাইছো তার থেকে বেশি নেকি আমি পাইছি, বা এর থেকে বেশি নেকি হবে, কম বেশি আল্লাহ রাসূল কথাটা আমার খেয়াল নাই। তো হ্যাঁ, কলেমাটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়ামিদাদা কালিমাতি, এটা প্রতিদিন আমরা কমপক্ষে 3 বার পড়ি। এখানে আল্লাহ রাসূল একটা খুব বুদ্ধি, সে মানে একটা মানে এই কলেমার অর্থটা যদি আমরা পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা তো আল্লাহর প্রশংসা, তারপরে এটাকে মাল্টিপ্লাই গুণ করে দিচ্ছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ আল্লাহ পবিত্র এবং তার জন্যই প্রশংসা, আদাদা খালকি আল্লাহর, আল্লাহ যত সৃষ্টি করছেন তার সংখ্যা পরিমাণ, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, এবং ওনার নিজের যে সন্তুষ্টি আছে ওই সন্তুষ্টি পরিমাণ, ওয়া জিনাতা আরশিহি, এবং আরশের যে সৌন্দর্য বা এটা আছে ওজন আছে এই ওইটার পরিমাণ, ও মিদাদা কালিমাতি আল্লাহর যে কালাম এটার যে দৈর্ঘ্য বা এটার যে বিশদ বিশালতা ওইটা পরিমাণ। তো এখন সকাল থেকে 9টা 10টা পর্যন্ত জিকির করলে, কেউ যদি সুবহানাল্লাহি বিহামদিহি পড়তে থাকে 1,000, 2,000, 5,000, 10,000 পড়লো, কিন্তু আল্লাহ রাসূল এক কথায় সবগুলোকে ছাড়াই গেলেন, আদাদা খালকি আল্লাহ রাসূল, কোটি কোটি মখলুক দুনিয়াতে আছে আসমানের উপরে, কোটি 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 ফেরেশতা আছে, তো এক কথাতেই তার থেকে বেশি চলে গেল। এই জন্য বুদ্ধি করে আমল করতে হয়। তো আমার ওই দরুদ শরীফটার ভিতরে এই মাল্টিপ্লিকেশন গুলা, এই গুণ ফল গুলা দিয়ে দিয়েছি। তো সবাই দরুদ শরীফটা পড়ি, আর এই যে কালিমাটা পড়লাম, এই কথাটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, এটাও প্রতিদিন সকাল সন্ধ্যা 3 বার 3 বার করে আমরা আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এটা একটা নিজেকে পবিত্র রাখা।
তারপরে আরেকটা বিষয় হলো, মানে ওই যে যে পোস্টটা সাথে দিয়ে দিচ্ছি, ওই ইসলামের যেটা বললাম আর কি, ইসলামের দ্বিতীয় খণ্ড, ওইটা থেকে ওই পোস্টটাকে আমি স্পেসিফিক ভাবে সুনির্দিষ্ট ভাবে দিয়ে দিচ্ছি, এটার উপর সকল মেয়েরা আমল করে ইনশাল্লাহ। এটা তো আরেকটা ব্যাপার, যেটা এখন যদি আমরা নিজেরা নিজেদেরকে পবিত্র বানায় ফেলি, নিজেরা দিনদার বনে যাই, আল্লাহ তাআলা কখনো দিনদার পবিত্র মেয়েদেরকে বেইজ্জতি করেন না। বেইজ্জতি সে হবে না যে যুদ্ধের পরিস্থিতিতে যে ধরনের বড় ধরনের ম্যাসাকার যেটা ঘটে, লাঞ্ছনা প্রবঞ্চনা যে জিনিসগুলো আসে, এই জিনিসগুলো থেকে আল্লাহ হেফাজত করবেন। কিন্তু মৃত্যুর সাথে কোনো বাধা নেই, মত যদি থাকে আল্লাহ তাআলা যদি মতের ফয়সালা করেন, এটা তো আসবেই, কিন্তু ওই যে লাঞ্ছনাটা হবে না ইনশাআল্লাহ। তো এই দোয়াটা সবাই একটু মনে রাখি, এটা সূরা মুমিনুনে আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এভাবে শিখাইছেন, যেটা এটা পড়ার পদ্ধতিটা, রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুনি, মানে আই ইয়াহদুরুন ওয়াকফ করলে তো এভাবে আসে, কিন্তু আমাকে যেভাবে শেখানো হয়েছে সেটা হলো আই ইয়াহদুরুনি, শেষে নুন জেরের উচ্চারণ করে রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুনি, এভাবে দোয়াটা প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে 3 বার পড়ব। 3 বার পরে বুকে একটা ফু দিব, তারপরে ডান দিকে ফিরে পিছন দিকে, ডান কাঁধে না পিছন দিকে ইশারা করে একটা ফু দিব, এবং বাম দিকে এভাবে ফু দিই ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। আরেকটা হলো যে ইমাম মাহদির জামানাটাতে দাজ্জাল জিন জাতি দ্বারা প্রচুর সাহায্য নিবে, জিন জাতি মানুষ মানে দুষ্ট লোকেরা কতভাবে কত অপকর্ম করে, আমার উপরেও জিন জাতির উপরে জিন জাতি দ্বারা ই করা হয়েছিল। তো জিন জাতি থেকে মুক্ত থাকার জন্য যে কাজটা, একটা আমল আমি বলে দিই, এটা খুব জরুরি আমল, খুব ইফেক্টিভ একটা আমল, সেটা হলো সুরা ফাতিহা 7 বার পড়া, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে 7 বার সুরা ফাতিহা পড়া, 3 বার আয়াতুল কুরসি পড়া, 3 বার সূরা বাকারা শেষ 2টা আয়াত, যেটা আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি, এই যে আয়াতগুলো আমানা রাসূল থেকে শেষ পর্যন্ত এই আয়াত 2টা 3 বার, তারপরে সূরা জিনের প্রথম 4 আয়াত 7 পর্যন্ত, কুল উহিয়া ইলাইয়া থেকে 7 পর্যন্ত এই প্রথম 4 আয়াত 7 বার, তারপরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, এবং সূরা নাস 3 বার, প্রতিটা পরে পরে, অর্থাৎ সূরা ফাতিহা 7 বার পরে 1 বার পানিতে ফু দিব, আয়াতুল কুরসি 3 বার পরে পানিতে ফু দিব, আমানা রাসূলও 3 বার পরে পানিতে ফু দিব, সূরা জিনের 7-4 আয়াত 7 বার পরে পরে পানিতে ফু দিব, সূরা ইখলাস 3 বার পরে পানিতে ফু দিব, ফালাক 3 বার পরে পানিতে ফু দিব, নাস 3 বার পরে পানিতে ফু দিব। তারপরে সূরা ফালাক এবং নাসের যে 11টা আয়াত আছে, এই 11টা আয়াত পরে আলাদা আলাদা ভাবে পানিতে ফু দিব, অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ও মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এভাবে পুরো 11টা আয়াত পরে ফালাক এবং নাস মিলে 11টা আয়াত, এই 11টা আয়াত পরে 11টা ফু দিব। তো এই পানিটা একটু হাতে নিয়ে মাথায় দেওয়া এবং পান করা, এবং খুব ভালো হয় এই পানিটা আমরা যদি বাসায় কলস ব্যবহার করি বা ফিল্টার ব্যবহার করি, জার ব্যবহার করি, যে কোনো জায়গা ব্যবহার করি, এই জারের ভিতরে এই পানিটা ফু দিয়ে রাখলে ঘরের সবাই, যে ঘরে এটা আমল হবে ঘরের সবাই এই পানিটা খাবে, অন্যথায় একজনকে ছেড়ে জিন আরেকজনকে অ্যাটাক করতে পারে। আবার অনেকদিন ধরে জিনের আসর করে আছে এরকম কোনো মানুষ যদি থাকে, তাকেও এই পানিটা পরে তার শরীরে ছিটাই দিব, মাথায় দিয়ে দিব, জিন ছেড়ে দিবে সাথে সাথে, ছেড়ে দিয়ে 2 দিন পর আবার আসতে পারে, তো একটা না কিছুদিন করতে থাকলে সে মুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করে, সবাই একটু হেফাজতে থাকি, বিশেষ করে মেয়েরা এই আমলগুলো করি, যে অদৃশ্য হওয়ার যে আমলটা বলেছিলাম এটা হাদিসে পাকে আছে, তাফসীরে মারিফুল কোরআন থেকে আমলটা আমি শিখেছিলাম, তো এই আমলটা খুব কাজে দেয়, খুব কাজে দেয়।
একটু নিজে অদৃশ্য থাকা, এরকম না যে মানে সিনেমার মতো দেখবো যে আমার হাতটা নাই হয়ে গেছে, মানুষ আশেপাশে মানুষজন দেখবেন, এরকম না। শত্রু আসলে শত্রুদের সামনে আল্লাহ তাআলা পর্দা ফেলে রাখবেন, বা ফেরেশতারা পাখা ফেলে রাখবে, আমাদেরকে দেখবে না। এই জন্য এই আমলটা সবসময় করি, আর যখন যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে যাবে তখন এই আমলটা করে ঘরের দরজা জানলা, ঘরের চার কোনা এটা আমরা খুদিয়ে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর যে অপপ্রচারগুলো হচ্ছে এগুলা তো হবে, এটা স্বাভাবিক। তো যারা পজিটিভলি ছিল আমার ছাত্ররা বা আমার যারা যারা মুহিব্বিন ছিল, যারা মহব্বত করে, এরাও খবর পাঠিয়েছে যে এই অপপ্রচারের দ্বারা, এই প্রচারণাগুলার দ্বারা যারা জমে ছিল তারা জমে আছে, তাদের বিশ্বাসের ভিতরে কোনো ফারাক হয় নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করে ইনশাআল্লাহ, সবাই প্রস্তুত হয়ে ইনশাআল্লাহ। আর এক ভাই একটা প্রশ্ন করলো, প্রশ্নটা জবাব দেই, যে এক ভাই বললো যে মাওলানা সাদ সাহেব এবং ওনার যে ওনারা মাওলানা সাদ সাহেব সঙ্গে আরো অনেক আলেম আছেন যারা ফেসবুক ইউটিউব এগুলাকে পরহেজ করতে বলেন, এগুলাকে এগুলাকে এগুলোর ভিতরে আসতে নিষেধ করেন, এটার ব্যাপারে আমার কি বক্তব্য? এটার ব্যাপারে মাওলানা সাদ সাহেব উনি যেটা বলেন উনি ওনার দৃষ্টিকোণ থেকে ঠিক আছেন, ওনা আরো যারা আলেমরা আছেন যারা এটা বলতেছেন ওনারা ওনাদের দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, এটা ওনাদের ইস্তেহাত। কারণ মোবাইলের ভিতরে আকসারি গুনাহ গুনাহ এবং গুনাহ, আমি নিজেও তো ফেসবুকটা সরাসরি নিজে ব্যবহার করি না, কিন্তু আমার সাথীরা এটা মেনটেন করে, কিন্তু সাথীদেরকে মেনটেন করা, তারপর লিমিটের ভিতরে থাকতে পারে যতটুকু প্রয়োজন এতটুকুই, বাকি হলো যে কোনো জিনিস মানুষের সামনে আসে, যেমন একটা ছুরি যদি বলি, ছুরি একটা ছুরি দ্বারা যারা চোর ডাকাত এরা ছুরি দ্বারা মানুষকে হত্যা করে বা মানুষকে আঘাত করে, তখন এই ছুরিটা ক্ষতিকর একটা জিনিস। আবার একই ছুরি ছুরি দ্বারা শাকসবজি কেটে রান্না করা যায় বা প্রয়োজনে ব্যবহার করা যায়। একজন ছুরি দ্বারা আপেল কেটে মেহমানকে খাওয়ালো, আর একজন ছুরি দ্বারা মানুষের গলা কাটলো, এখানে তো ছুরির তো কোনো দোষ নাই, দোষ হলো ব্যবহারকারীর ব্যবহারের উপরে। ঠিক তেমনি ফেসবুক ইউটিউব বা ইন্টারনেট এটা একটা ব্যাপক একটা মাধ্যম, যার মাধ্যমে অনেক মানুষের কাছে খবর পৌঁছানো যায়, একটা সহজ একটা মাধ্যম মানুষের জন্য, এটা উপকারী হইতে পারত, কিন্তু বেশিরভাগ মানুষ এটাকে অপব্যবহার করে, আজে বাজে জিনিস, আজে বাজে কথাবার্তা, ছবি, এসব জিনিসগুলা মানুষ এটার দ্বারা ব্যবহার করে। এটা ব্যবহারকারীর জন্য, এটা ব্যবহারকারীর ব্যবহারের উপর এটা ভালো বা মন্দ হবে, এটাই আর কি। যে আমি যদি ভালোভাবে ব্যবহার করি তো এটা ভালো, যদি এটা মন্দ ভাবে ব্যবহার করি তো এটা মন্দ। আল্লাহ তাআলা সবাইকে আমল করা বোঝার তৌফিক দান করেন। যেমন আরেকটু ছোট একটা এক্সাম্পল দিই, যেমন আল্লাহ রসুলকে যখন প্রথম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কথা বলা হলো, আল্লাহ রসুল সাফা পাহাড়ে উঠে সবাইকে ডাক দিলেন, সব গোত্রগুলা নাম ধরে ধরে ডাক দিলেন। তো কারণ কি, তখন এটা মক্কার প্রচলিত নিয়ম ছিল, কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার আসলে এই পাহাড়ের উপরে এসে মানুষকে ডাকা হতো, মানুষ সবাই জড়ো হইত, তখন সেখান থেকে একটা ঘোষণা করা হতো। তো এটা আর কি, যে মক্কার প্রচলিত নিয়মের উপরে আল্লাহ একটা আমল করলেন, সবাইকে ডাক দিলেন, সবাই আসলো, আল্লাহ সবাইকে দাওয়াত দিলেন, তো কেউ মানলো না। অর্থাৎ জমানাতে যখন যেটা প্রচলিত ওইটা ব্যবহার করতে নিষেধ নাই, ব্যবহার করাটা ব্যবহারকারীর উপরে আর কি, এটা সবাই একটু বুঝি, ব্যবহারকারীর উপরে এটা ভালো বা মন্দ হবে। বাকি মাওলানা সাদ সাহেব ওনারা যেটা বলছেন এটা আরো বেশি উত্তম, কেউ এটাতে মানে যে এটাকে যদি আমরা সম্পূর্ণ অ্যাভয়েড করতে পারি তাহলে তো অবশ্যই মানুষ অনেক গুণা থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার বুঝার তৌফিক দান করে ইনশাআল্লাহ। আমিন।